পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে গোপালগঞ্জের শিগগিরই সরেজমিনে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক। কথিত বেনজির চকের সম্পদের পরিমাণ জানতে এরই মধ্যে জেলার সব রেজিস্ট্রি ও ভূমি অফিসের চিঠিও দিয়েছে দুদক। সংস্থার তদন্ত বিভাগের কমিশনার বলছেন, যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। একটি জাতীয় দৈনিকে ধারাবাহিক প্রতিবেদনে বেনজির পরিবারের শত শত কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে আসে, যার মধ্যে গোপালগঞ্জের বেনজিরের চক নামে বিশাল রিসোর্ট বিশেষ নজর কাড়ে। তবে অবৈধ সম্পদ অর্জনের তথ্য অস্বীকার করেন বেনজির। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সাবেক আইজিপি বেনজিরের যে সম্পদের পরিমাণ গণমাধ্যমে প্রকাশ হয়েছে তা অস্বাভাবিক। মাধ্যমে সম্পদের মালিকানা অর্জন, ব্যবসা বাণিজ্য করা, এইটাকে তো একটা সীমারেখা থাকে, একটা স্বাভাবিকতা থাকে। এই ক্ষেত্রে যেটা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক। অভিযুক্তের স্থাবর সম্পদ অনুসন্ধানে দুদকের প্রতিনিধিরা শিগগিরই সরেজমিনে তদন্ত করবেন। তবে অনুসন্ধানের স্বার্থে এখনই এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তারা। 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়েছে, অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধানের প্রেক্ষিতে তাকে দেশের তথ্য চাওয়া হচ্ছে, তথ্যগুলো পাওয়া গেলে তারপরে বিশ্লেষণ করে আইন আমাদের রিপোর্ট দিবে। অন্যদিকে বেনজিরের সম্পদের বিষয়ে দুদকের প্রতিবেদন অগ্রগতি জানতে চেয়ে আদালতের বেঁধে দেয়া 2 মাসের মধ্যে 1 মাস পার হয়ে গেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।